হ্যালো গাইস, কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি চিরতরে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, সো আজকে এই বিষয়ে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শর্টকাটে ভিডিওটি দেখা যাক। প্রথমে আপনার ফেসবুক, যেই ফেসবুকটি ডিলিট করবেন সেই ফেসবুক আইডি লগ ইন করবেন। লগ ইন করে এখানে দেখবেন থ্রি অপশান, থ্রি অপশানে ক্লিক করবেন। দেন আপনাকে যেতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে, সে একদম নিচে লগ আউটের উপরে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাকে যেতে হবে এবং আবার সেটিং, সেটিংয়ে গেলাম আমরা। দেন আবার আপনাকে নিচে আসতে হবে, নিচে আসলাম, নিচে আসলাম। এ দেখেন এখানে অ্যাক্টিভ লগ, অ্যাক্টিভ অ্যাক্টিভিটি লগের নিচে অ্যাকাউন্টস ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। একটু টাইম নিচ্ছে, চলে আসছে। এখানে দেখেন তিনটে অপশান আছে, তিনটে অপশানের মধ্যে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। এখানে ক্লিক করেন, দেখেন এখানে দুটো অপশান আছে। এখন ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্টে গেলেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে দেখা আছে, দেখেন ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট। ক্লিক করেন কন্টিনিউ, যেহেতু আপনি করে দেবেন আর এগুলো কোনো কিছু দরকার নাই। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, একদম নিচে করে দিলেন। এখন আপনার কনফার্মেশন জন্য আবার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম কন্টিনিউস, দেখেন চলে এসছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিক্লারেশন, ডিলিট কন্টিনিউ, ডিলিট অ্যাকাউন্ট। সেশন এক্সপ্লোর, এখন আপনি আবার লগ ইন করবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন কনফার্মেশনের জন্য। লগ ইন, সরি পাসওয়ার্ড ভুল হয়েছে। দেখেন দেখেন কনফার্ম ডিলিশন কনফার্ম করে দিলেন। দেখেন এখানে কি লেখা উঠছে, ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউল ফর ডিলিশন অন 9 ডিসেম্বর, 9 তারিখ, আগামী মাসের 9 তারিখ এটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে। এক মাস টাইম নেবে, দেখবে আপনি এর মাঝে আপনার ডিসিশন চেঞ্জ করেন কিনা বা ফিরে আসেন কিনা। এতটুকুই। সো গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক এ বেল আইকন। থ্যাংক ইউ।